বাজারের যে দোকানদার তারা কথা বলতে চাইছে না কারুল এক লক্ষ দেড় লক্ষ টাকা বাকি শাড়ি কিনেছে শাড়ি নিয়েছে পয়সা দেয়নি মিষ্টি কিনেছে পয়সা দেয়নি মানে তাদের টাকা বাকি কিন্তু তারা ভয়ে কথা বলতে পারছে না আজকে ক্ষেত ধানের চাষ হচ্ছে সেইখানে নোনা জল ঢুকিয়ে দিয়েছে ছোট্ট বাচ্চা রিগ দাস বলে সে রকম ভাবে কথা বলছে আজকে মহিলাদের এই অত্যাচার স্বাভাবিক দেখুন সুপ্রিম কোর্টের নির্দেশ যে আমাদেরকে যেতে দেওয়া হবে আমাদের পারমিশন দেওয়া হয়েছে এবং প্রোটেকশনও দেওয়া হবে কিন্তু এটা হচ্ছে বাংলা এটা হচ্ছে পশ্চিম বাংলা সুতরাং এখানে আমাদের ভগবান যদি পারমিশন দেন তাহলেও উনি শিওর হতে পারবেন না যে হ্যাঁ আমরা সন্দেশকালে পৌঁছতে পারবো কারণ এখানকার যিনি মুখ্যমন্ত্রী আছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেকে মনে করেন তিনি সব কিছুর ঊর্ধ্বে তিনি আদালত মানেন না তিনি সংবিধান মানেন না তার একমাত্র অস্ত্র হচ্ছে পুলিশ আর আরেকটি অস্ত্র হচ্ছে প্রশাসন সেই পুলিশ আর প্রশাসন দিয়ে আজকেও উনি আমাদের আটকাবার চেষ্টা করবেন কি না সেটা বলা মুশকিল আছে কিন্তু আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত সন্দেশশালী যাওয়ার জন্য আর আধ ঘন্টার মধ্যে আমরা বেরোব এবং সেখানে গিয়ে মহিলা হিসেবে আমার একমাত্র ইন্টেনশন হচ্ছে তাদের কি হয়েছে এক্স্যাক্টলি কত দূর হয়েছে কত দূর অত্যাচার হয়েছে এবং তাদের পাশে দাঁড়ালো তাদের কথা শোনা তাদেরকে সাপোর্ট দেওয়া এবং আগামী দিনে এই লড়াইকে আরও এগিয়ে নিয়ে যাওয়া কিছুক্ষণ আগেই কুনাল ঘোষ তিনি আপনাদের এই যে সফরটাকে বলছে যে বাজার গরম করতে যাচ্ছেন এই রকম ভাবে মন্তব্য কুনাল বাবু এই ধরনের অশুভ কমেন্টস করেন কেন উনি একটি পার্টি স্পোক্স এই বাজার গরম করা এই ধরনের কথাগুলো বলেন বলেন কেন উনি তো একজন যদিও বা সাড়ে তিন বছর জেল খাটা কয়েদি কিন্তু তারপরে ওনার মুখে তো এই ধরনের কথা মানায় না বিকজ অফ হিস পজিশন আজকে যখন তাদের দলের ডেলিগেশন যায় আর একবার নয় দু দুবার টিএমসির মন্ত্রীরা যায় টিএমসির ডেলিগেশন যায় তাদেরকে আটকানো হয় না যখন কিন্তু একশো চুয়াল্লিশ ধারাও ছিল কিন্তু কেন্দ্রীয় মন্ত্রীরা যখন আসেন মহিলারা তখন তাদেরকে আটকানো হয় এই বিচারিতাগুলো কুনালবাবু আপনার চোখে পড়ে না এত অন্ধ হয়ে এত বায়েস্ট হয়ে কথা বলেন কি করে আপনারা কি মনে করেন যে বাংলার মানুষ অশিক্ষিত তারা কিছু বুঝবে না এগুলো চলবে না আপনি অন্য রাজ্যে গিয়ে এগুলো করতে পারেন কিন্তু বাংলায় আপনার এই ধরনের ভাষা এই ধরনের অসভ্য এবং ওই ধরনের মাথায় বন্দুক ঠেকিয়ে থ্রেটেন করা এগুলো কিন্তু এখানে চলবে না এখনো পর্যন্ত গতকালও আস্তাক বাংলাকে বেশ কিছু ওখানকার স্থানীয় মহিলারা তারা কিন্তু বিস্ফোরক মন্তব্য করেছেন এবং তারা খুবই আতঙ্কিত তাদের যেটা বক্তব্য যে শেখ শাহজাহান এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি তাই তারা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতেও ভয় পাচ্ছে যে কোনো মুহূর্তে ফের তাদের উপরও আক্রমণ নেমে আসতে পারে সেটা নিয়ে কি বলবেন আজকে তো আপনারা যাচ্ছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য খুব স্বাভাবিক এটা আজকে যে শেখ শাহজাহান এবং তার ক্রিমিনালের টিম গ্যাং যারা দিনের পর দিন মাসের পর মাস এই মহিলাদেরকে অত্যাচার করেছে আজকে আপনাদের চ্যানেলেই বোধ বা আপনাদের সংবাদ মাধ্যমের মধ্যেই দেখছিলাম যে বাজারের যে দোকানদার তারা কথা বলতে চাইছে না কারুর এক লক্ষ দেড় লক্ষ টাকা বাকি শাড়ি কিনেছে শাড়ি নিয়েছে পয়সা দেয়নি মিষ্টি কিনেছে পয়সা দেয়নি মানে ছোট ছোট দোকানদার তাদের টাকা বাকি কিন্তু তারা ভয়ে কথা বলতে পারছে না আজকে ক্ষেত ধানের চাষ হচ্ছে সেইখানে নোনা জল ঢুকিয়ে দিয়েছে ছোট্ট বাচ্চা রিক দাস বলে সে কি কথা বলছে আজকে মহিলাদের এই অত্যাচার স্বাভাবিক যে আজকে শেখ শাহজাহান এখনো অধরা এখনও তাকে ধরে নিয়ে এই মমতার পুলিশ ধরে নি মানে ধরতে চাইছে না পুলিশ চায় না চাইলে এমন কাজ করতে পারে না এটা হতে পারে না তারা ইচ্ছে করে চাইছে না এবং গিয়ে দেখুন মমতার বাড়িতেই হয়তো শেখ শাহজাহানকে আদর যত্নে রাখা হয়েছে প্রোটেকশন দিয়ে শেষ প্রশ্ন সেটা হচ্ছে আজকেই নির্যাতিতাদের পাশে আপনারা দাঁড়াতে যাচ্ছেন তাদের সাহস যোগাতে যাচ্ছেন এটা বলার কোনো অপেক্ষা রাখেই না আমি বলবো যে আজকে আস্তাক বাংলার মাধ্যমে আপনি তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন তাদের উদ্দেশ্যে এটাই বলার যে আমাদের অভিভাবক আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দুদিন আগে দিল্লির ন্যাশনাল কনভেনশনে এই সন্দেশখালির বিষয় নিয়ে আমি বক্তব্য রেখেছিলাম আমাদের শীর্ষ নেতৃত্ব সবকিছু জানেন এবং আমাদের মা বোনেদের উপর যে অত্যাচার হয়েছে সেই অত্যাচারের কিন্তু মানে শাস্তি সাজা কিন্তু আমাদের সরকার দেবে আপনারা চিন্তা করার কোনো কারণ নেই কারণ আমাদের অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী আছেন কেউ দুর্নীতি করে যাবে কেউ অত্যাচার করে যাবে কেউ অনৈতিকতা করে যাবে দিনের পর দিন তার শাস্তি অবশ্যম্ভাবী সে যেই হোক না কেন এখন অনারেবল সুপ্রিম কোর্টের নির্দেশ যে আমাদেরকে যেতে দেওয়া হবে আমাদের পারমিশন দেওয়া হয়েছে এবং প্রোটেকশনও দেওয়া হবে কিন্তু এটা হচ্ছে বাংলা এটা হচ্ছে পশ্চিম বাংলা সুতরাং এখানে আমাদের ভগবান যদি পারমিশন দেন তাহলে উনি শিওর হতে পারবেন না যে হ্যাঁ আমরা সন্দেশকালে পৌঁছতে পারব কারণ এখানকার যিনি মুখ্যমন্ত্রী আছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেকে মনে করেন তিনি সব কিছুর ঊর্ধ্বে তিনি আদালত মানেন না তিনি সংবিধান মানেন না তার একমাত্র অস্ত্র হচ্ছে পুলিশ আর আরেকটি অস্ত্র হচ্ছে প্রশাসন সেই পুলিশ আর প্রশাসন দিয়ে আজকে উনি আমাদের আটকাবার চেষ্টা করবেন কি না সেটা বলা মুশকিল আছে কিন্তু আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত সন্দেশশালী যাওয়ার জন্য আর আধ ঘন্টার মধ্যে আমরা বেরোব এবং সেখানে গিয়ে মহিলা হিসেবে আমার একমাত্র ইনটেনশন হচ্ছে তাদের কি হয়েছে এক্স্যাক্টলি কত দূর হয়েছে কত দূর অত্যাচার হয়েছে এবং তাদের পাশে দাঁড়ানো তাদের কথা শোনা তাদেরকে সাপোর্ট দেওয়া এবং আগামী দিনে এই লড়াইকে আরও এগিয়ে নিয়ে যাওয়া কিছুক্ষণ আগেই কুনাল ঘোষ তিনি আপনাদের এই যে সফরটাকে বলছে যে বাজার গরম করতে যাচ্ছেন এই রকম ভাবে মন্তব্য কুনাল বাবু এই ধরনের অশুভ কমেন্টস করেন কেন উনি একটি পার্টি স্পোক্স এই বাজার গরম করা এই ধরনের কথাগুলো বলেন বলেন কেন উনি তো একজন যদিও বা সাড়ে তিন বছর জেল খাটা কয়েদি কিন্তু তারপরে ওনার মুখে তো এই ধরনের কথা মানায় না বিকজ অফ হিস পজিশন আজকে যখন তাদের দলের ডেলিগেশন যায় আর একবার নয় দু দুবার টিএমসির মন্ত্রীরা যায় টিএমসির ডেলিগেশন যায় তাদেরকে আটকানো হয় না যখন কিন্তু একশো চুয়াল্লিশ ধারাও ছিল কিন্তু কেন্দ্রীয় মন্ত্রীরা যখন আসেন মহিলারা তখন তাদেরকে আটকানো হয় এই বিচারিতাগুলো কুনালবাবু আপনার চোখে পড়ে না এত অন্ধ হয়ে এত বায়েস্ট হয়ে কথা বলেন কি করে আপনারা কি মনে করেন যে বাংলার মানুষ অশিক্ষিত তারা কিছু বুঝবে না এগুলো চলবে না আপনি অন্য রাজ্যে কি এগুলো করতে পারেন কিন্তু বাংলায় আপনার এই ধরনের ভাষা এই ধরনের এবং ওই ধরনের মাথায় বন্দুক ঠেকিয়ে করা এগুলো কিন্তু এখানে চলবে না এখনো পর্যন্ত গতকালও আস্তাক বাংলাকে বেশ কিছু ওখানকার স্থানীয় মহিলারা তারা কিন্তু বিস্ফোরক মন্তব্য করেছেন এবং তারা খুবই আতঙ্কিত তাদের যেটা বক্তব্য যে শেখ শাহজাহান এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি তাই তারা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতেও ভয় পাচ্ছে যে কোনো মুহূর্তে ফের তাদের উপর আক্রমণ নেমে আসতে পারে সেটা নিয়ে কি বলবেন আজকে তো আপনারা যাচ্ছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য খুব স্বাভাবিক এটা আজকে যে শেখ শাহজাহান এবং তার ক্রিমিনালের টিম গ্যাং যারা দিনের পর দিন মাসের পর মাস এই মহিলাদেরকে অত্যাচার করেছে আজকে আপনাদের চ্যানেলেই বোধ বা আপনাদের সংবাদ মাধ্যমের মধ্যেই দেখছিলাম যে বাজারের যে দোকানদার তারা কথা বলতে চাইছে না কারুর এক লক্ষ দেড় লক্ষ টাকা বাকি শাড়ি কিনেছে শাড়ি নিয়েছে পয়সা দেয়নি মিষ্টি কিনেছে পয়সা দেয়নি মানে ছোট ছোট দোকানদার তাদের টাকা বাকি কিন্তু তারা ভয়ে কথা বলতে পারছে না আজকে ক্ষেত ধানের চাষ হচ্ছে সেইখানে নোনা জল ঢুকিয়ে দিয়েছে ছোট্ট বাচ্চা রিক দাস বলে সে রকম ভাবে কথা বলছে আজকে মহিলাদের এই অত্যাচার স্বাভাবিক যে আজকে শেখ শাহজাহান এখনো অধরা এখনো তাকে ধরে নিয়ে এই মমতার পুলিশ ধরেনি মানে ধরতে চাইছে না পুলিশ চায় না চাইলে এমন কাজ করতে পারে না এটা হতে পারে না তারা ইচ্ছে করে চাইছে না এবং গিয়ে দেখুন মমতার বাড়িতেই হয়তো শেখ আদর যত্নে রাখা হয়েছে প্রোটেকশন দিয়ে শেষ প্রশ্ন হচ্ছে আজকেই নির্যাতিতাদের পাশে আপনারা দাঁড়াতে যাচ্ছেন তাদের সাহস জোগাতে যাচ্ছেন বলার কোনো অপেক্ষা রাখেই না আমি বলবো যে আজকে আস্তাক বাংলার মাধ্যমে আপনি তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন তাদের উদ্দেশ্যে এটাই বলার যে আমাদের অভিভাবক আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজী দুদিন আগে দিল্লির ন্যাশনাল কনভেনশনে এই সন্দেশখালীর বিষয় নিয়ে আমি বক্তব্য রেখেছিলাম আমাদের শীর্ষ নেতৃত্ব সবকিছু জানেন এবং আমাদের মা বোনেদের উপর যে অত্যাচার হয়েছে সেই অত্যাচারের কিন্তু মানে শাস্তি সাজা কিন্তু আমাদের সরকার দেবে আপনারা চিন্তা করার কোনো কারণ নেই কারণ আমাদের অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী আছেন কেউ দুর্নীতি করে যাবে কেউ অত্যাচার করে যাবে কেউ অনৈতিকতা করে যাবে দিনের পর দিন তার শাস্তি অবশ্যম্ভাবী সে যেই হোক না কেন